দুগ্ধ খামার ব্যবস্থাপনায় যথাযথভাবে খামার ব্যবস্থাপনা করা লাভজনক গবাদি পশু পালনের মূল চাবিকাঠি। একটি খামার মানসম্মতভাবে সঠিক উপায়ে লাভজনকভাবে এবং সফলতার সঙ্গে পরিচালনা করার নামই খামার ব্যবস্থাপনা। খামার ব্যবস্থাপনা ও দুগ্ধ উৎপাদনে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত গৌরীপুর উপজেলার 60টি ডেইরি প্রোডিউসার গ্রুপের 280 জন পিজি খামারিদের মাঝে ডেইরি খাদ্য প্রদান করা হয়। খামারিদের গবাদি পশুর দুগ্ধ উৎপাদন ও খাদ্য ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করার জন্য পশুর খাদ্য উপকরণ বিতরণ করা হয়। খাদ্য উপকরণগুলো হলো ক্যাটেল ফিড 25 কেজি, বাছরের কাপ স্টার্টার 10 কেজি, ডিসিপি পাউডার 4 কেজি, টিআরপি 10 কেজি, প্রিমিক্স 1 কেজি। আমাদের দেশে মানসম্মত বিশুদ্ধ গরুর দুধের চাহিদা অনেক বেশি। আমরা বেশি মূল্যেও খাঁটি দুধ পেতে সদা সচেষ্ট থাকি। তাই ভালো জাতের কয়েকটি গাভি লালন পালন করে সারা বছর দুধ উৎপাদন করে নিজের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত দুধ বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে বিশুদ্ধ দুধ পেতে ও দুধের চাহিদা পূরণে গাভি লালন পালন করি, আর্থিকভাবে লাভবান হই। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণী সম্পদ অধিদপ্তরের এলএডিবি প্রকল্পের আওতায় আমরা এই গৌরীপুর উপজেলাতে 7টা পিজিতে 4/7/28 280 জন খামারিকে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য আমরা প্রত্যেকটা খামারিকে 1 বস্তা করে 25 কেজি করে আমরা ক্যাটেল ফিড, তারপরে আমরা 10 বস্তা টিআরপি এবং 10 কেজি করে আমাদের কাপ স্টার্টার, 1 কেজি করে ভিটামিন এবং 4 কেজি করে আমরা ডিসিবি পাউডার দিলাম। এটা জাস্ট আমরা এই প্রকল্প থেকে সহায়তা হলো এটাই যে আমাদের পিজি সদস্যদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যে তাদের দুধ উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়। এই দুধ উৎপাদন বৃদ্ধির জন্য কাঁচা ঘাসের পাশাপাশি যে কিছু দানাদার খাদ্যও দিতে হয়, এই দানাদার খাদ্যের জন্য আমরা যে প্রত্যেক খামারিকে এই পরিমাণ আমরা দানাদার খাদ্য এবং অন্যান্য উপকরণগুলো বিতরণ করলাম। এখানে গৌরীপুর জেলাতে প্রায় আমরা 280 জন খামারিকে আমরা এই দানাদার খাদ্য এবং অন্যান্য উপকরণগুলো বিতরণ করলাম। আজকে ছিল আমাদের লাস্ট ডে আর কি। আজকে আমাদের রামগোপালপুর এখানে যে ডেইরি পিজি আছে সেই পিজিতে আমরা 40 জন খামারির মাঝখানে আমরা এই খাদ্য উপকরণগুলো বিতরণ করলাম। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।